আজকে নান পুরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত কোনো আমি ব্লগিং নিয়ে আসিনি, মানে আমার যে প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করি সারাদিনের কাজকর্মগুলো, সেইগুলো কিন্তু আর নিয়ে আসিনি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে নানপুরি। মানে দুই তিন দিন হলো, একদিন রাতে আমরা নানপুরিটা করেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে কেননা শেয়ার করা যায়, যার জন্যই কিন্তু ভিডিওগুলো আমি পার্ট টু পার্টভাবে করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মানে ফুল রেসিপিটাই করে নিয়েছিলাম খুব ভালোভাবেই, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আশা রাখছি প্রত্যেকেই কিন্তু খুব ভালো লাগবে, তো সবাই আগ্রহের সহিত আমার ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওগুলো দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর আমি ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর এখানে আমি হাফ টেবিল স্পুন লবণ অ্যাড করে দিলাম, আর সাথে কিছুটা পরিমাণ চিনি, এখানেও 2 টেবিল স্পুন আমি চিনি অ্যাড করে দিয়েছি। আর সাথে এখানে সাদা তেলটা অ্যাড করে দিতে হবে। আর এই যে তেলটা অ্যাড করার জন্য কিন্তু পুরিটা খাস্তা টাইপের, যে একটা মুচমুচে টাইপের হয় সেই জিনিসটা কিন্তু হবে। আর এখানে আমি তেলটা দিয়ে তেলটাকে খুব আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন দলা পেকে না থাকে সেই জিনিসটা লক্ষ্য রেখে আমি কিন্তু আটাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি টক দই অ্যাড করে দিয়েছিলাম, এখানে 100 গ্রামের মতো টক দই ছিল। তো আমি যে টক দইটা অ্যাড করেছি সেই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, মানে এখানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গিয়েছিলো। আমি ভিডিওটা অন ঠিকই রেখেছিলাম, কিন্তু আমি যে ভিডিওটা যে ওই টাইমিংয়ের ব্যাপারটা উঠে আসে সেই জিনিসটা কিন্তু আর আমি ক্লিক করিনি, যার জন্য আমার ভিডিওটা দেওয়া হয়ে গিয়েছিলো, মানে টক দইটা। তারপরে আমি লক্ষ্য করলাম যে আমি তো ভিডিওটাই অন করিনি। তো যাই হোক, আমি কিন্তু দিয়ে দিয়েছি, সেই জিনিসটা আর দেখাতে পারলাম না, যার জন্য অনেক দুঃখিত। কিন্তু আমি দেখিয়ে দিলাম যে হ্যাঁ, আমি এখানে টক দই অ্যাড করেছিলাম 100 গ্রামের মতো। আর এখানে আমি ইস্টটা গুলে নিচ্ছি হালকা উষ্ণ গরম জলে, আর না গুলেও হতো, এর আগে আমি একবার করেছিলাম তো গুলেছিলাম না, তো এবার মনে হলো যে গুলে নেওয়াটা মনে হয় একটু বেশি ভালো। তো এই তো আমি ইস্টটা গুলে নিয়েছি, তারপর এখানে হালকা উষ্ণ গরম জলে আমি আটাটাকে মেখে নিচ্ছি। খুবই গরম একদমই না, একদম নর্মাল টেম্পারেচার থেকে একটু বেশি গরম যেন থাকে, ওই রকম টাইপের করে কিন্তু আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আটাটা একদমই মাখা যাবে না, হাতে লেগে লেগে যাবে পুরোটা, তো হাতে একদম তেল মাখিয়ে মাখিয়ে আটাটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। এখন আমার আটাটা মাখা কমপ্লিট হয়েছে, আমি এখন এখানে 1 ঘন্টার মতো রেস্ট রেখে দিচ্ছি, 1 ঘন্টা পরে আবারও ফিরে আসবো আপনাদের সামনে। এক ঘন্টা পর ফিরে আসলাম আপনাদের সামনে, তো আটাটা দেখুন ডবল হয়ে গিয়েছে, যে পরিমাণে আমি আটাটা রেখেছিলাম তার থেকে কিন্তু ডবল হয়ে গিয়েছে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু সত্যি ডবল হয়ে গিয়েছিল, আর হবেই, ইস্ট দিলে আটাটা তো ফুলে যায়, আর এর ভেতরে কিন্তু অনেকগুলো বাবলস হয়ে যায় আটাটা ফুলে গিয়ে ইস্টের কারণে, তো সেই ফুলে যাওয়া অংশটাকে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আটাটাকে, আর বাবলসগুলো যেন হাওয়া হয়ে যায়, ওই হাওয়াটা যেন বের হয়ে যায়, সেই জন্যই কিন্তু আটাটাকে আমি খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি, মানে মুথে নিচ্ছি আর কি। বেশ অনেকক্ষণ এখানে মুথে নিতে হবে, প্রথমের দিকে না মুথলেও চলবে, বাট এখন কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে। আর এই তো আমার মাথাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি এখানে লিচি কেটে নিচ্ছি পুরির জন্য। নানপুরিটা স্বাভাবিক পুরি থেকে যেহেতু একটু মোটা ধরনের হয়, আর মোটাটাই ভালো লাগে, কেননা ওর ভেতরে যে একটা তার তার হয়ে যে অংশটা থাকে সেটার জন্যই তো নানপুরি আর কি, তো সেই জিনিসটার জন্যই কিন্তু আমি লিচিটা একটু মোটা করে কেটে নিচ্ছি, যেন আটা পুরিটা একটু মোটা ধরনের হয়। তাই তো আমার এখানে লিচিগুলো কাটা মোটামুটি কমপ্লিটের মধ্যেই হয়ে যাবে, তারপর আবারও ফিরে আসছি।
আমার পুরিটা হয়ে যাক। আর সাথে আপনাদের সাথে কিছু রিকোয়েস্ট করি যে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইকে আপনাদের কিছু যাবে না, কিন্তু একটা লাইক করলে আপনাদের আশেপাশে অনেক মোবাইলে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে, বা আপনার আশেপাশে যেইগুলো মোবাইল থাকবে প্রত্যেকের মোবাইলেই কিন্তু আমার ভিডিওটা পৌঁছে যাবে। যার জন্য এত রিকোয়েস্ট করে বলছি যে প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে যায় তো ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, কিন্তু প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। এই তো এখানে আমি পুরিটা লিচি কাটা কমপ্লিট হয়েছে, আমি এখানে পুরিটা করে নিচ্ছি। এখানে আমার পুরি করা একটা মেশিন রয়েছে যার সাহায্যে আমি করে নিলাম। আর আমার তেলটাও আমি বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার এখানে গরম হয়ে গিয়েছে, তো আমি এখন পুরিটাকে ছেঁকে নিচ্ছি। আর পুরি করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে তেলের টেম্পারেচারটা, যে গ্যাসের হাইনেসটা কতটা রাখতে হবে। পুরি করতে গেলে সাধারণত গ্যাসের যেটা টেম্পারেচার আর কি, তো সেইটাকে একদমই হাই করা যাবে না কোনো মতেও, আর একদমই যে লোয়ে রাখলে সেটাও কিন্তু পুরি কোনো মতে ফুলে যাবে না। তো এটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, মানে হাইয়ে কিন্তু না, মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর পুরিগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো এই তো এখানে আমার পুরিগুলো ছাঁকা কমপ্লিট, সাথে আমি কাবলি ছোলা করেছিলাম। আর এইসব কাজে কিন্তু ফারুক নবাবের পাপা আমার অনেক অনেক বেশি হেল্প করছিল। এখানে পুরি যে ভাজার কাজটা প্রত্যেকটা কিন্তু ও করে নিচ্ছিল, আমি শুধু পুরিগুলোকে তৈরি করে দিচ্ছিলাম আর ভাজার কাজটা ও করছিল। ও প্রায় আমার এই সব কাজে হেল্প করে, তো ভীষণ খুশি হয়, মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যে না আমার সাথে ও থাকলে, পাশে থাকলে কিন্তু আমার হেল্প করে, এটাই আর কি। আর এই নান পুরি কার কার পছন্দ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।